উচ্চ মাধ্যমিক দু পরীক্ষার জন্য একদম ফাইনাল সাজেশন মার্কের দশটি প্রশ্ন দেব যার মধ্যে থেকে তোমরা পরীক্ষাতে হানড্রেড পারসেন্ট কমন পাবি শুধু ফাইনাল নয় এগুলো টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজেই এখন থেকে পরীক্ষার আগে পর্যন্ত এই মাত্র দশটি থেকে পড়ে গেলে তোমরা পরীক্ষাতে নিশ্চিত কমন পাবি প্রশ্নগুলো দেখে নেওয়া যাক তার আগে বলে রাখি প্রশ্নগুলো আমরা অধ্যায় ভিত্তিক আলোচনা করব। ইতিহাসের মোট আটটি অধ্যায় রয়েছে প্রতিটি অধ্যায় থেকে একটি বা দুটি করে প্রশ্ন থাকবে যার মধ্যে দাগ নাম্বার দেওয়া প্রশ্নগুলো ভীষণই গুরুত্বপূর্ণ তো চলো প্রশ্নগুলো দেখে নেওয়া যাক প্রথম অধ্যায় থেকে একের দাগে প্রশ্ন আধুনিক ইতিহাসের লিখন পদ্ধতি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন গত বছরে আসার সম্ভাবনা ছিল কিন্তু আসেনি তাই এবছরে আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে পরীক্ষাতে কাজেই এই প্রশ্নটি খুব ভালো করে পড়বে আর প্রথম অধ্যায় থেকে আরও একটি প্রশ্ন তোমরা পড়বে সেটি হলো জাদুঘর বলতে কি বোঝো জাদুঘর বা মিউজিয়ামের প্রকারভেদ আলোচনা করো প্রথম অধ্যায় থেকে এই দুটি প্রশ্ন তোমরা পড়বে যেগুলো দাগ নাম্বার দেওয়া থাকবে সেগুলো ভীষণই গুরুত্বপূর্ণ এবং যেগুলো স্টারমার্ক দেওয়া থাকবে সেগুলো তোমরা পড়ে যাবে নেক্সট দুয়ের দাগে প্রশ্ন উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হপসন ও লেনিনের তত্ত্ব আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপর তিনের দাগের প্রশ্ন সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো সাম্রাজ্যবাদ উদ্ভবের মূল কারণগুলি আলোচনা করো দ্বিতীয় অধ্যায় থেকে এই দুটি প্রশ্ন খুব ভালো করে পড়ে যাবে এরপর চলে যাব আমরা তৃতীয় অধ্যায় চারিদিকে প্রশ্ন চীনের ওপর আরোপিত বিভিন্ন অসম চুক্তির সংক্ষিপ্ত আলোচনা করো ধরে রাখতে পারো এই প্রশ্নটি পরীক্ষাতে এসে গেছে কারণ গত বছরের পরীক্ষাতে এই প্রশ্নটি আসার সম্ভাবনা খুব বেশি ছিল কিন্তু আসেনি তাই এবছরে প্রবল চান্স রয়েছে পরীক্ষাতে আসার আর তৃতীয় অধ্যায় থেকে এই প্রশ্নটির পাশাপাশি আরও একটি প্রশ্ন পড়বে সেটি হল উপনিবেশিক শাসনকালে ভারতের অবশিল্পায়নের বর্ণনা দাও এই দুটি প্রশ্ন তৃতীয় অধ্যায় থেকে খুব ভালো করে পড়ে নেবে এরপরে চলে যাব চতুর্থ অধ্যায় পাঁচ দাগে প্রশ্ন চীনের চৌঠামে আন্দোলনের কারণগুলি বিশ্লেষণ করো এই আন্দোলনের প্রভাব আলোচনা করো ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন আর তোমাদেরকে আগেই বলেছি যে এগুলোতে দাগ নাম্বার রয়েছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং যেগুলো স্টারমার্ক দেওয়া রয়েছে সেগুলোও তোমরা পড়বে এর পাশাপাশি আরও একটি প্রশ্ন পড়বে সেটি হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা ও সমাজ সংস্কারের বিবরণ দাও চতুর্থ অধ্যায় থেকে এই দুটি প্রশ্ন তো বিভাগ ক বা পার্ট ওয়ানের প্রশ্ন দেওয়া শেষ মোট পাঁচটি প্রশ্ন দিয়েছি পরীক্ষাতে এখান থেকে মোট চারটি প্রশ্ন পরীক্ষাতে আসবে লিখতে হবে মাত্র দুটি প্রশ্ন এরপরে পঞ্চম অধ্যায় থেকে অষ্টম অধ্যায় পর্যন্ত রয়েছে বিভাগ ক্ষ বা পার্ট বি এখানেও তোমাদের চারটি প্রশ্ন পরীক্ষাতে আসবে লিখতে হবে যে কোনো দুটি আর দুটো বিভাগ মিলিয়ে একটি প্রশ্ন এক্সট্রা লিখতে হবে টোটাল পাঁচটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে প্রশ্ন সংখ্যা থাকবে আটটি তো ছয়াধ্যাগের প্রশ্ন দেখে নেওয়া যাক যেটা রয়েছে পঞ্চম অধ্যায় থেকে উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও শর্তাবলী আলোচনা করো এই আইনের গুরুত্ব কি ছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এর পাশাপাশি সাথে দাগে প্রশ্ন জালিয়ান অলাবাগের হত্যাকাণ্ডের পটভূমি আলোচনা করো এই ঘটনার গুরুত্ব আলোচনা করো পঞ্চম অধ্যায় থেকে এই দুটি প্রশ্ন খুব ভালো করে পড়বে এরপর চলে যাব ষষ্ঠ অধ্যায় আটের দাগে প্রশ্ন উনিশশো বিয়াল্লিশের ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে যা জানো লেখেও খুবই গুরুত্ব সহকারে এই প্রশ্নটি পড়বে এবং ষষ্ঠ অধ্যায় থেকে আরও একটি প্রশ্ন পড়বে সেটি হলো হোচিমিনের নেতৃত্বে ভিয়েতনাম মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ দাও ষষ্ঠ অধ্যায় থেকে এই দুটি প্রশ্ন যেখানে প্রথমটি খুবই ইম্পর্ট্যান্ট এরপর চলে যাব সপ্তম অধ্যায় নয়ের দাগে প্রশ্ন কিউবার ক্ষেপণাস্ত্র সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দাও এতটাই ইম্পর্টেন্ট প্রশ্ন যে পরীক্ষাতে এসে গেছে এমনই চান্স রয়েছে তাই সপ্তম অধ্যায় থেকে এই একটি প্রশ্ন দিয়েছি এরপর চলে অষ্টম অধ্যায় অধ্যায় অর্থাৎ শেষ এখান থেকে প্রশ্ন সার্ক কিভাবে গঠিত হয়েছিল সার্কের উদ্দেশ্যগুলি সংক্ষেপে লেখো খুব ভালো করে পড়বে এবং এই অষ্টম অধ্যায় থেকে আরও একটি প্রশ্ন স্বাধীন ভারতে প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো অষ্টম অধ্যায় থেকে এই দুটি প্রশ্ন টোটাল ইম্পর্টেন্ট প্রশ্ন দশটি দিয়েছি তার পাশাপাশি এক্সট্রা কয়েকটি প্রশ্ন দেওয়া হয়েছে তো টোটাল প্রশ্নগুলো তোমরা পড়ে যাবে পরীক্ষার জন্য এই প্রশ্নগুলোই ইম্পর্টেন্ট খুব বেশি প্রশ্ন পড়তে হবে না এখন থেকে পরীক্ষার আগে পর্যন্ত এই প্রশ্নগুলোই তোমরা পড়তে থাকো এখান থেকে তোমরা নিশ্চিত পরীক্ষাতে কমন পেয়ে যাবে তো ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর প্রচুর